ফ্রেন্ডস, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো ছোট মাছের শুটকি দিয়ে মিক্সড সবজি ভাজি। তো এই সবজিটা কিন্তু মানে শীতের সময় অ্যাভেলেবেলই পাওয়া যায়। তো আপনাদের কাছে যদি আমার এই মিক্সড সবজি ভাজিটা ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তো প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন আমি মানে এখানে নিয়েছি কিছু রসুন, পেঁয়াজ আর মূলা, তারপরে আলু আর আছে সিম, মানে এগুলো আমি চিকন করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি শুটকিটাকে একটু ভেজে নেব এই তেলের মধ্যে। তো এখানে আমি কেচকি মাছের শুটকি নিয়েছি, সবচেয়ে ছোটো যে মাছটা সেটা। তো ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। তো তেলের মধ্যে আমি প্রথমে শুটকিটাকে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু শুটকিটা 1 থেকে 2 মিনিটের মতন সময় নিয়ে ভেজেছি, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। 3 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি আমি বড় একটা পেঁয়াজের হাফ। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 টিস্পুন আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি। তারপর দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, তারপর মানে ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, আর আমি মানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো, সেজন্য আমি শুকনো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ সবজি থেকেও কিন্তু পানি ওঠে। তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর ডাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এর ভিতর একবার আমি নেড়ে ছেড়ে দিয়েছি। তো 5 মিনিট পর আবারও নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। আর এখানে আমি পেঁয়াজ পাতা যে আছে সেটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটা টমেটো আমি মানে আধা পাকা আধা কাঁচা, তবে আমার টমেটোটা পাকাই, আপনারা চাইলে কাঁচা টমেটো দিতে পারেন। দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমার অলরেডি ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি সবশেষে ধনে পাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে 1-2 মিনিটের মতন রেখে তারপর আমি নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ছোট মাছের মানে মিক্সড সবজি ভাজি। তো আপনাদের কাছেও যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন, খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকুন, সেফে থাকুন। আল্লাহ হাফেজ।